ধারের টাকা চাইতে গেলে দুই বন্ধুর বচসা শুরু থেকে হাতাহাতি। বৃহস্পতিবার সকালে মালদার পাখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকার বাসিন্দা দুলাল শেখ জাহাঙ্গীর আলমকে ধার দেওয়া 500 টাকা চাইতে যায়। টাকা চাইতে গেলে দুই বন্ধুর বচসা শুরু হয়। দুইজনেরই মাথায় চোট পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন। কত টাকা নিয়ে? 500 টাকা নিয়ে। কি হয়েছে আজকে? আজকে তো মারামারি, দুইজন মারামারি। কে পেতো টাকাটা? কে পেতো টাকাটা? পেতো দুলাল। আর দুলালের ভাতিজা বুঝেন তো, আর কাছে পেতো 2000 টাকা পেতো আমার ছেলে। আপনার বলছি কি ওই টাকাটা নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো। এলে কোনো দুলালের দিয়ে আজকে সকালে হয়েছে? হ্যাঁ, সকাল 8টা। কজন আহত হয়েছে? এখন কোথায় নিয়ে এসেছেন? মালদা মেডিকেল হসপিটাল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহা রিপোর্ট, আনন্দ বার্তা। ধারের টাকা চাইতে গেলে দুই বন্ধুর বচসা শুরু থেকে হাতাহাতি। বৃহস্পতিবার সকালে মালদার পাখুরিয়া থানার কুমারগঞ্জ এলাকার বাসিন্দা দুলাল শেখ জাহাঙ্গীর আলমকে ধার দেওয়া 500 টাকা চাইতে যায়। টাকা চাইতে গেলে দুই বন্ধুর বচসা শুরু হয়। দুইজনেরই মাথায় চোট পায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে বর্তমানে তারা চিকিৎসাধীন। পয়সা দিয়ে গণ্ডগোল। কত টাকা নিয়ে? 500 টাকা নিয়ে। কি হয়েছে আজকে? আজকে তো মারামারি, দুইজন মারামারি। কে পেতো টাকাটা? কে পেতো টাকাটা? পেতো দুলাল। আর দুলালের ভাতিজা বুঝেন তো, আর কাছে পেতো 2000 টাকা পেতো আমার ছেলে। আপনার বলছি কি ওই টাকাটা নিয়ে আমি তোমাকে দিয়ে দেবো। এলে গণ্ডগোল দুদলের দিয়ে আজকে সকালে হয়েছে? হ্যাঁ, সকাল 8টা। কজন আহত হয়েছে? এখন কোথায় নিয়ে এসেছেন? মালদা মেডিকেল হসপিটাল। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মালদা থেকে দেবসিংহা রিপোর্ট, আনন্দ বার্তা।